আমরা কতটুকু কষ্ট করেছি যে আমাদের অডিয়েন্সকে হ্যাপি করতে পারি, প্রত্যেকটা হলে গিয়েছি তাদেরকে হ্যাপি করার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমাদের যে কমিটমেন্ট ছিল অডিয়েন্সের সাথে যে আপনাদের কাছে যাব, দেখা করব, কথা বলবো, আমরা চেষ্টা করেছি তারা যে মনে কষ্ট না পায়। তারপরও সবাইকে, সবার সাথে আসলে ছবি তোলা হয় না, এটা আমাদেরও কষ্ট। ওনারা আশা করে আসেন, তারপরে দেখেছেন যেই ধরনের ভিড়, যারা ভলেন্টিয়ার আছেন, যারা বডিগার্ড আছেন, তারা কত কষ্ট করেন এখানে, সবাই দেখেছেন। যে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এত কষ্ট করেছেন আপনারা। দেশীয় কালচারের সাথে আমাদের এটা রক্তে মিশে গেছে, আর এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। এটা দেখলাম আর কি, এখানে বেশ বর্ষা বর্ষা করে জোরে জোরে চিল্লাচ্ছিল গোলাপ। একটা ছেলে তো সামনে এসে একদম এত কান্না করে দিচ্ছে, চিকিৎসকদেরকে বলতে হবে আমাদেরকে পায়ে ধরে প্লিজ একটু বর্ষার সাথে একটা ছবি তুলবো। ওরকম আমি বের করে নিয়ে আসলাম, নিয়ে ছবি তুললাম। ও বললো যে আপু, মানে আমার প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আমার মাথায় যতগুলো চুল আছে, আমি আর আপনার ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা সারা জীবন ভালো থাকেন আর আপনাদের সুস্থ থাকেন।